ভালোবাসার সম্পর্কে কিছু জিনিস কখনোই ভোলা যায় না। আপনি প্রথমবার যখন তাকে দেখেন, কিংবা ধরুন প্রথম আলিঙ্গনটা, বা ধরুন ওই ক্ষণিকের হাতের ওপর হাত রাখা, না, মুহূর্তগুলো খুবই বিশেষ আমাদের কাছে। ভালোবাসার এরকম একটি গল্প নিয়ে আমাদের বিশেষ নিবেদন সাজ। কলমে অনিশ, চিত্রগ্রহণে সুহিতা, গল্প পাঠে সৌনক, অন্বেষা এবং শাশ্বত, গল্পের শেষে গানে মৃত্তিকা, এবং তাকে সাহায্য করেছে রোহিতাশ্ব, সম্পাদনা এবং আবহ সঙ্গীতে সায়ন এবং স্পন্দন, গল্পের সূচনায় আমি সৃজা। বিশেষ ধন্যবাদ জানাই ডিসকভার ইউ টিমকে। শুরু হচ্ছে আজকের গল্প সাজ। বৈশাখ মাসের গরমটা এবার বেশ পড়েছে। এতদিন শহরের ব্যস্ততার মাঝে নিজেকে কেমন হারিয়ে ফেলছিলাম, তাই অফিস থেকে ছুটি নিয়ে পাড়ি দিলাম দেশের বাড়ির উদ্দেশ্যে। অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস করতে করতে বুঝতে পারলাম গাড়ি চালানোর অভ্যেসটা আর নেই। তার মধ্যে কখন কোন দিক দিয়ে কি এসে পড়ে তা বলা মুশকিল। এই ধরুন আপনি গরুর পালকে কাটিয়ে সোজা রাস্তায় উঠবেন, ঠিক তার পরক্ষণেই সামনে ছাগলের দল এসে আপনার পথ অবরোধ করবে। তাও শেষমেশ অনেক কষ্টে পৌঁছলাম গন্তব্যে। রাস্তার দুধারে দিগন্ত জুড়ে ধানের ক্ষেত। ক্ষণিকের জন্য মনে হলো দেশের বাড়ির আসার সিদ্ধান্তটা মন্দ হয়নি, বেশ একটু লেখালেখির দিকটাও মন দেওয়া যাবে এবার। আমার এই একঘেয়ে জীবন থেকে ছুটি পাওয়ার কারণে এই লেখালেখিকে বেছে নেওয়া। সামনের উঠোন ঘিরে অনেক গাছ, জায়গাটা বেশ শীতল। শহর থেকে না এলে বুঝতেই হয়তো পারতাম না গ্রাম্য জীবনে কি মায়া আছে। এই সবুজ ধানের গন্ধ, সারি সারি তাল গাছ, নির্বাপিত পাখির কলরব ও রাখালের বাঁশির সুর মনটা কেমন উদার করে তোলে। মনে হয় এখানে এসে বাসা বাঁধলে মন্দ হয় না। শ্যামদার ডাকে মোহটা কেটে গেল। চা দেব ছোট কর্তা? আরে বেলা যে বয়ে এলো, দূর এখন চা? না না, আমি এখন স্নানে যাই, একসাথে খেতে বসবো। একটু খাও না, আমার ইচ্ছে করছিল আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, তাহলে করো এক কাপ। এই ফাঁকে একটা সিগারেট ধরিয়ে আমার নিজের ছোটবেলার কথা মনে করতে লাগলাম। গরমের ছুটি পড়লেই কেমন দাদু ঠাম্মার হাত ধরে চলে আসতাম এখানে, ছেলেদের সাথে ডাঙ্গুলি খেলা, আর বিকেল হলেই দল বেঁধে ফুটবল খেলতে যাওয়া, আরো কত কি পুরনো স্মৃতি। এতক্ষণে শ্যামদা চা বানিয়ে নিয়ে এলো। এই ফাঁকে বলে রাখি, শ্যামদার পূর্বপুরুষেরা সবাই আমাদের বাড়িতে কাজ করতেন, তবে এখন শ্যামদারা সবাই আমাদের পরিবারের এক অংশ। হ্যাঁ গো শ্যামদা, সবাই ভালো আছে তো? হ্যাঁ গো দাদা, সবাই ভালো। তবে দাদুর কিছুদিন হলো এই শরীরটা অল্প খারাপ হয়েছে। এই শোনো শোনো, তুমি আমাকে ছোট কর্তা বলাটা একদম বন্ধ করে দাও, ঠিক আছে? পুরো লজ্জায় ফেলে দাও একেবারে, ধুর। আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে বাবাই। এ বাবা, বেলা গড়িয়ে বিকেল হতে চললো, খিদে পাইনি তোমার? এই দেখেছ, গল্প করতে করতে তো কত দেরি হয়ে গেল, চলো খেয়ে নি। খাওয়া শেষে আমি শ্যামদাকে জানিয়ে একটু গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম। সে কত কিছুর পরিবর্তন ঘটে গেছে এখন। মাটির ঘর থেকে এখন সে বিশাল বড় সিমেন্টের বাড়ি, কাকুদের সেই সাইকেলগুলোর আস্তানা এখন আবার বাড়ির গ্যারেজে, আর পুকুরধারটায় গিয়ে তো একেবারে অবাকই হয়ে গেলাম। গ্রামের ছেলেগুলো যারা কাজ থেকে ফিরে এসে দল বেঁধে সেখানে স্নান করতে আসত, এখন সে পুকুর পাড় একেবারে ফাঁকা, এবং জলটাও
কেমন যেন শুকিয়ে এসেছে। দক্ষিণের আকাশটা কালো করে এসেছে, দু এক ফোঁটা বৃষ্টিও আরম্ভ হয়েছে। একটু অন্যমনস্ক হওয়াতেই একজনের সাথে হঠাৎ ধাক্কা। হায় কপাল, দিলেন তো আমার কলসিখানা ভেঙে, এবার আমি জল নিয়ে যাব কিসে? কিছুক্ষণের জন্য বোকার মতো তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। টানা টানা চোখ, এলোমেলো চুল, গায়ের রং একটু শ্যামবর্ণ এবং কপালে একটা ছোট্ট কালো টিপ। মেয়েটার সৌন্দর্যের মধ্যে কেমন যেন হারিয়ে ফেললাম নিজেকে। ও মশাই, শুনতে পাচ্ছেন না? আমাকে আমাকে বলছেন না? আশেপাশে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, ভূতুর দেখতে পান নাকি? কিরকম উন্মাদে আপনি! একটুখানি চুপ করে থেকে মেয়েটা আবার বলল, বলি এটার ক্ষতিপূরণ কে দেবে শুনি? আমি রয়ে গেলাম বাকরুদ্ধ। কিছুতেই কিছু বলতে পারলাম না, সে বোকার মতো মেয়েটার দিকে তাকিয়েই রইলাম। আর সে সামনের আঁকাবাঁকা পথ দিয়ে কোথায় যে মিলিয়ে গেল, মুখে সেই বিরক্তির ভাব, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। বৃষ্টিটা এবার বেশ ভালোই শুরু হয়েছে। আমি টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে আমার ডায়েরিখানি নিয়ে বসলাম। কিছুতেই মন বসাতে পারলাম না, তবু কলমটা হাতে তুলতে মাথায় যেন শব্দের ভাণ্ডার খেলে গেল। পরের দিন আবার আমি বিকেল হতে না হতেই হাঁটা লাগালাম পুকুরের ধারে। আজকের আবহাওয়াটা বেশ শীতল, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আমি অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম তার, তবে আজ তার আর দেখা মিলল না। মনটা কেমন উতলা হয়ে উঠল। একবার একবার দেখা হলে কালকের ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিতাম। মন মরা হয়ে বাড়ির পথে হাঁটা লাগালাম কি তখনই পিছন থেকে কে একজন যেন ডেকে উঠল, ও বাবু মশাই, কোন দিকে যাও, এদিক পানে এসো দেখি। আমি তো ঘুরে তাকাতেই অবাক। তা আজও কি আমার কলসি ভাঙার মতলবে এসেছেন? হেমা, ছিছি, তা কেন, বরং ক্ষমা চাইতেই এসেছিলাম আমি। থাক থাক, আর ক্ষমা টমা চাইতে হবে না। তা আপনি কি এই গ্রামে নতুন? আগে কখনো দেখিনি তো আপনাকে। না না, ওই যে মোড়ের মাথার বাড়িটা, ওইটা আমাদের। আমি কালকের ঘটনার জন্য সত্যি খুব দুঃখিত। আপনি যদি আর একবার ক্ষমা চান, আমি কিন্তু তবে এলাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আপনার নামটাই তো জানা হলো না। আপনি বুঝি প্রথম আলাপেই মহিলাদের নাম জিজ্ঞাসা করেন? এই না না না, মানে নাম না জানলে কি বলে ডাকবো আপনাকে? বলবো না, ভাবুন তো আমার নাম কি হতে পারে। আমিও বোকার মতো নাম ভাবতে শুরু করলাম। আচ্ছা শুনুন, আপনার নাম কি সাজবাতি? এই কিভাবে বুঝলেন? দেখলেন তো, আমি মন পড়তে পারি। মন পড়তে পারি না ছাই, আন্দাজে ঢিল মারলে না লেগে গেল। আচ্ছা আপনি বরং আমাকে সাজ বলে ডাকবেন। এই দেখেছেন, আপনার নামটাই তো জানা হলো না। ও পরে বলবো খন, আপাতত সন্ধে হয়ে আসছে, এখন আমাদের দুজনেরই বাড়ি ফেরাটা দরকার। আমি কিন্তু কাল আপনার অপেক্ষায় থাকবো, নাম না শুনে আমি কিন্তু ছাড়ছি না। আচ্ছা বেশ, তবে এখন চলুন। এরকম করেই গ্রামের প্রকৃতির মাঝে থেকে আমাদের দিনগুলো বেশ কাটছিল। শ্যামদার সাথে গল্প, পেটপুরে খাওয়া, আহা, দিনগুলো দারুণ কাটছিল। তবে সাজের সাথে দেখা হয়নি প্রায় এক সপ্তাহ হতে যায়, যোগাযোগ স্থাপনের কোনো সুযোগও নেই, বাড়িও চিনি না। আমার এদিকে শহর ফেরার দিনও ঘনিয়ে আসছে, একবার না দেখা করতে পারলে খুব দুঃখ পাবে সাজ। এইসব ভাবতে ভাবতেই
পুকুর ধারে একটা ফাঁকা জায়গায় দেখে বসলাম। আমারও মন মেজাজ তেমন ভালো নেই, সাজের সাথে দেখা করাটা খুবই দরকার। আজকে সকাল থেকেই আকাশের রূপটা বেশ সরল, তুলোর মতো ছেঁড়া ছেঁড়া মেঘ যেন আকাশের সাথে খেলায় ব্যস্ত। খেয়াল করিনি কখন সাজ আমার পাশে এসে বসেছে। সাজ, এই আপনি আপনি করে ডাকাটা বন্ধ করবেন। বেশ, আর তুমি বুঝি তুমি বলছো আমাকে? দুজনেই হেসে উঠলাম। তুমি কিন্তু বেশ সহজময় ব্যক্তি, কিছুই চিনে উঠতে পারলাম না এতদিনেও, কি চাও কি না চাও কিচ্ছুটি না। কিছু মানুষের অচেনা থেকে যাওয়াটাই ভালো নয় কি? সাজ চুপ করে বসে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুমি শহরের মানুষ, আমাকে দয়া করে তোমার মায়া ডোরে বেঁধো না। তুমি তো সেই শহরেই ফিরে যাবে, কিন্তু কিন্তু আমি? থমকে গেল সাজ, কিছু না বলেই উঠে গেল। সাজ দাঁড়াও, যেও না। শুনল না আমার কথা কিছুতেই, হনহনিয়ে হাঁটতে লাগলো নিজের বাড়ির পথে। আমি ছুটে গিয়ে ওর হাতটা ধরলাম। বলো ছেড়ে যাবে না আমায়, যখনই আসবে দেখা করবে আমার সাথে? কথা দিলাম যাব না, যদি কোনোদিন এমন হয় আমি ভুলে গেছি, তুমি জানবে এই সাক্ষাৎ মিথ্যে, এ তুই হাতের স্পর্শ মিথ্যে, এই সব কিছু মিথ্যে। সাজ অনেকক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, ভালোবাসো আমায়? না, ভালোবাসলে তোমাকে মন দিতে হবে, আমি তোমাকে বেঁধে রাখতে চাই না। কি চাও তুমি? আমি চাই তুমি যাতে খোলা আকাশে ছড়িয়ে থাকা মেঘেদের মতো মুক্ত থাকো। একটা কথা বলবো সাজ, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, খুব ভালোবেসে ফেলেছি আমি তোমাকে সাজ। যখন তোমার সাথে আমার দেখা হতো না, আমার মনে হতো এই সপ্তাহ মিথ্যে। অনেক অনেক খুঁজেছি তোমায়, কোথাও পাইনি। গ্রামের লোকেদের জিজ্ঞেস করেছি তোমার কথা, কিন্তু কেউ বলতে পারেনি। উন্মাদের মতো হয়ে গেছিলাম আমি, ভালোবেসে ফেলেছি তোমাকে আমি সাজ। আমি পরশু শহরে ফিরে যাচ্ছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমাদের আবার দেখা হবে। শহর থেকে রোজ তোমাকে চিঠি লিখব। কখন যে পূব দিকের আকাশটা কালো করে এসেছে বুঝতেই পারিনি কেউ। দেখো বৃষ্টি পড়বে, চলো চলো বাড়ি যাই। না না, দেখো না সাজ কেমন সুন্দর বৃন্দু বাতাস বইছে, পাখিরা কেমন দল বেঁধে বাসায় ফিরছে। আচ্ছা, তুমি কখনো ভেবে দেখেছো আমাদের মতন ওদের স্বাধীন জীবনেও কেমন একটা পরাধীনতা লুকিয়ে আছে? হাতটা ছাড়িয়ে নিল সাজ, সেই শেষবারের মতো আমাদের চারটি চোখ এক হয়েছিল। বুঝেছিলাম বুকের কষ্ট ফেটে বেরিয়ে আসতে চেয়েছিল সাজের চোখ বেয়ে, কিন্তু সামলে নিয়েছিল সে নিজেকে। আচ্ছা, সাজ কি আমার চিঠির উত্তর দেবে? প্রশ্নের ভাণ্ডারে আমার মাথার মধ্যে কেমন জট পেকে যাচ্ছিল।